আমাদের প্রতিদিনের ওঠাপড়ায়, আমাদের সাফল্যে, আমাদের ব্যর্থতায়, মনের কোণের অভিমানে, আনন্দে যিনি মিশে আছেন তিনি রবীন্দ্রনাথ। তার কাছ থেকে নির্দ্বিধায় সাহস ও শক্তি নিয়েছি জীবনের দুর্গমকে পার করার জন্য। কিন্তু তাকে তো কিছুই ফিরিয়ে দিনি কোনো দিনও। তাই আজ আমরা আমাদের কৃতজ্ঞতায়, আমাদের আনন্দে, আমাদের আপন আলোয় তাকে মনে করব, তারই সৃষ্টির পথ ধরে। কিন্তু যে কোনো কথা বলতে গেলে চাই বুক ভরা আত্মবিশ্বাস আর একটা প্ল্যাটফর্ম। সেটা আমরা পেয়েছি আমাদের এই কলেজের কাছ থেকে, যার উৎসাহে আমরা প্রতিনিয়ত নতুনকে নিয়ে নিরীক্ষায় মেতেছি এখানে, যার উৎসাহে আমরা নিজেকে খুঁজে পেয়েছি বারে বারে, বলতে পেরেছি যে আমরাও অনেক কিছু পারি। তিনি আমাদের সাউথ ক্যালকাটা গার্লস কলেজের অধ্যক্ষা ডক্টর অপর্ণা দে ম্যাম। ম্যামকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। তিনি না থাকলে এই অনুষ্ঠান সম্ভবই হতো না। অধ্যক্ষা ম্যামকে এবং কলেজের সকল স্যার ও ম্যামদের প্রণাম জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের নিবেদন। অন্ধকারে অগোচরে তোমার এই লোভে। এমনও দিনে তারে বলা যায়,
এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে বেঁথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল পায় তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতি কার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তার পরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস, ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। সুরানির বুঝি মরণ কাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না, বুদ্ধি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললো খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলে, তোমরা সবাই যাও, একবার আমার সাংঘাতনীকে ডেকে দাও। সাংঘাতনী রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সাংঘাতনী বলে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দৌড়ানির, তারপর হলো দুটো, তারপর হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে দৌড়ানির কথা আমার মনেই রইল না, তারপরে একদিন দোলযাত্রা, নাচ মন্দিরে যাচ্ছি, ময়ূর পঙ্খে চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয় বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ি ঘর, চাঁপা গাছের ঝাওয়ায় বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধালেন, আহা ঘরখানি কার? সে বললে, দুয়ারানী। তারপরে ঘরে ফিরি, সন্ধ্যের সময় বসে আছি ঘরে, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুড়ে মেঝেটা হবে দুধের ফ্যানার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে এঁকে দেবো তার কিনারে পদ্মের মালা। আমি বললাম, আমার বড় সাধ গিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি, কুড়ে ঘর বানিয়ে দে। সে ঘর যেন তুলিয়ানা বনফুল,
যেমনই তৈরি হলো অগুনি যেন মুশড়ে গেল। বাস করতে গেলেন কেবলই লজ্জা পেলেন। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে 107 জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকি দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বউগা, যেন নির্মালের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পিড়ি শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘরের উপর ঝিকে উঠছে। ছত্রধারিণীকে শুধালেন, মিটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, হই তো দুয়ারানি। তারপরে ঘরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নেই মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুল তলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাঁখা পরলেন আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলাম তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনী জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল, পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনির পথ দিয়ে কে চলেছে, তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধালেম, কোন ভাগ্যবতীর ছেলে, পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়ারানির ছেলে, ওর মায়ের জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল লজ্জা পেলে। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই, রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সাংঘাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানি দুঃখ আমি চাই। সাংঘাতনি গালে হাত দিয়ে বলে, কেন বলো তো? সুরানি বলে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বাড়লাম, আগলে বাড়লাম, বাজাতে পারলাম। তুই ভুলে এসেছিস কারে মন, মনে রে আমার, তুই ভুলে এসেছিস কারে মন, মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার, যে পথ দিয়ে চলে ভুলে গেলি।
मेरे प्राण पातार मोर मोरेते नदीर जले थाकीर कान पेते कापीर प्राण पातार मोर मोरेते मुने আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণী খেলা নিশীথ বেলা সঘন বর্ষা গগনে আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষায় ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়াণ আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়াণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে হায় এতকাল আমি রেখেছি নুতারে যতন ভরে শয়ন পড়ে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিনই তাই বহু অনুরাগে বাসুর শয়ন করিছে রচন কুসুম ধরে দুয়ার রুধিয়া রেখেছি নুতারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনিয়েছি তার মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনি খুঁজি বাসুরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে বুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিবে দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট
আশা মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা। দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমারে পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কিহিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল দেদোল দোল। আয়রে ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া যে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল। প্রাণীতে আমাতে মুখোমুখি আজ, চিনি লবদোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পর শিব দোহে ভাবে বিভোল দেদোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল দেদোল দোল। সন্ধে হয়ে গেছে অনেক আগে, গুরুদেব শ্যামলীর সামনে খোলা আঙ্গিনার কৌচে বসে আছেন, মোড়ার ওপর পা দুখানি সামনে প্রসারিত, ঘরের বাতি সব নেভানো। পিঠের কাছে শ্যামলীর সংলগ্ন গোলঞ্চ গাছটি থেকে অজস্র পুষ্পবৃষ্টি হয়েছে গুরুদেবের চারপাশে। পরনে তার একটি খয়েরি রঙের লুঙ্গি, গায়ে সাদা পাঞ্জাবি, অস্পষ্ট চাঁদের আলোতে এ যেন একখানি ছবি দেখছি। গুরুদেব আজকাল রোজই দিন অবসানে বড় ক্লান্ত বোধ করেন, পাশে বসে তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। তিনি অনেকক্ষণ চুপচাপ চোখ বুজে থাকার পর ধীরে ধীরে বলে উঠলেন, বলতে পারিস কবে ছুটি পাবো, কবে বিধাতা আমায় ছুটি দেবেন? ছুটির জন্য প্রাণ হাঁপিয়ে উঠেছে, আর কাজকর্ম ভালো লাগে না, ইচ্ছে করে কেবল বসে বসে চারিদিক দেখি, গুনগুন করে গান করি। এই জায়গাটিতে বসে কত তারা দেখতে পাই, বড় ভালো লাগে, কি আশ্চর্য ওই তারাগুলো, এই যে আলোটুকু দেখছিস এ কত কোটি বছর আগে তৈরি হয়েছে, আজও আমরা তার আলো পাচ্ছি। আর কি ভীষণ ক্ষমতা ওইটুকু তারার মধ্যে, ভেতরে তাদের কি দাহন চলেছে, অথচ মানুষের কাছে তারা কি স্নিগ্ধ সুন্দর, কত ছোট, মানুষের কাছে ওরা ছোট হয়েই দেখা দিয়েছে, কি শান্তিপূর্ণ এই তারাগুলো। সুন্দর প্রাণী সুঞ্চিত।
সমাধান করিতে পারিলাম না। তবে কি আমি 100 নম্বরের মধ্যে 120 পাইব? মন্দ মজা হইবে না? মজা ভালোই হইল এবং তাহার জন্য অপেক্ষা করিতে হইল না। বিকেল বেলায় ভূগোলের পরীক্ষা। আমি দ্রাঘিমা ও বিষুবরেখার আপেক্ষিক সম্বন্ধ বিচারে নিযুক্ত। এমন সময় আইচ মহাশয়ের প্রবেশ, হাতে একখানা খাতা। নিমেষপাত পত্রে বুঝিলাম খাতাখানা আমারই, এবং সঙ্গে সঙ্গে মনে হইল 100 নম্বরের মধ্যে 120 সমাধান করিতে না পারিয়া অবশেষে আমাকে অভিনন্দন জানাইতে আসিয়াছেন। ভুল তো আমার কখনোই হইতে পারে না। কিন্তু তাহার মুখের দিকে চাহিয়া মনে হইল এ তো অভিনন্দন জ্ঞাপক মূর্তি নহে। তিনি রুদ্রকণ্ঠে শুধাইলেন, এ কি করিয়াছ? আগে ভুল হইয়াছে কি? ভুলের কথা হইতেছে না, ভুল ছাড়া তুমি কি করিবে? কিন্তু শেষ পৃষ্ঠায় কি? একটি কবিতা? একই তো সবগুলি অঙ্ক ভুল করিলে, সে কথা ধরে না, কবিতা লিখিতে গেলে কেন? আমি বিনীতভাবে বলিলাম, হাতে কিছু সময় ছিল, ভাবিলাম কেন নষ্ট করিব, তাই কবিতাটা লিখিলাম। ততক্ষণে কয়েকজন অধ্যাপক আসিয়া জুটিয়াছেন। ব্যাপার কি? দেখুন ছোকরার কাণ্ড, অঙ্কগুলোতে সব ভুল করিয়াছে, সে কথা ধরে না, উহার কাছে সদুত্তর কেহ প্রত্যাশা করে না, তারপরে কি না অঙ্কের খাতায় কবিতা? ভাবটাই যে ইতিহাস বা ভূগোল খাতা হইলে অপরাধ অবর্জনীয় হইত না। এখন একে নিয়ে কি করা যায় বলুন? কে কি বলিবেন? কারণ এরকম অপরাধের নজির আশ্রমের ইতিহাসে নাই। কাজে সকলে গভীর চিন্তায় নিরবতা অবলম্বন করিলেন। চলিলাম আমি গুরুদেবের কাছে। আইচ মহাশয় সুপ্রিম কোর্টে আবেদনের উদ্দেশ্যে প্রস্থান করিলেন। আমার বিষুবরেখা তখন শূন্যময়, দ্রাঘিমা লঘিমায় পরিণত হইয়াছে। কিন্তু অদৃষ্টের গুরুদেবের যথেষ্ট রসিকতার জ্ঞান থাকায় সুপ্রিম কোর্টে আমার সম্পূর্ণ জয়লাভ হইল। গুরুদেব খাতাখানা আগাগোড়া দেখিয়া বলিলেন, নগেন, অঙ্কগুলো তো হয় নাই, দেখাই যাইতেছে। কিন্তু যাই বলো বাপু, কবিতাটা কিন্তু তো হইয়াছে। আহা, কি সরল স্বীকারোক্তি, আন্তরিকতা! শোনো না, হে হরি, হে দয়াময়, কিছু মার্ক দিও আমায়, তোমার শরণাগত নহি সতত, শুধুই পরীক্ষার সময়। ও বয়সের কথা ছাড়িয়া দাও, এমন কয়েকজন প্রবীণ ভক্ত কবি আছে যে প্রশ্নপত্রের 10টা অঙ্কের উত্তত 10খানা খড়গের সম্মুখে দাঁড়াইয়া এভাবে আত্মনিবেদন করিতে পারে। ওকে অঙ্ক কষাইতে চেষ্টা করো, তা বলিয়া কবিতা লেখায় বাধা দিও না। দূরে অশ্বত্তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হতায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি।
ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন, যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন সাদা যা চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে কেন আমায় মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগুন ধরে নাচো বাউল, আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙনে লাগা গানে। ১৯৪২ সালের অগস্টের প্রথম সপ্তাহ একজন শিক্ষাবিদ তথা শিশু সাহিত্যিক নিহত হলেন। একানন সঙ্গে তার স্কুলের ১৯৩ জন বাচ্চা এবং ২২ জন টিচিং স্টাফ। শিক্ষাবিদের নাম জানুস কোরচক। ১৯১২ সালে ডক্টর কোরচক ওয়ার্সওয়াতে পিতৃমাতৃহীন ইহুদি বাচ্চাদের নিয়ে একটি অনাথ আশ্রম খোলেন। সেখানে তিনি শিশুদের স্বাবলম্বী ও স্বনির্ভর হতে শেখান, গড়ে তোলেন শিশু স্বরাজ, অর্থাৎ রাষ্ট্রের ঢঙে প্রতি ক্লাসে দুজন প্রতিনিধি নিয়ে শিশু পার্লামেন্ট, মিনিস্ট্রি অফ মার্কেটিং, মিনিস্ট্রি অফ কিচেন ইত্যাদি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। অনাথ আশ্রম সহ কোরচক নিক্ষিপ্ত হলেন জুইস খেটোয়। গোটা পোল্যান্ড তখন নাৎসি বাহিনীর দখলে। এতদিন যেসব মায়ের সন্তানদের তিনি চিকিৎসা করেছেন, তাদের স্বামীরা অথবা ছোটবেলায় তার গল্প পড়ে যারা মুগ্ধ হয়েছেন, তারা তাকে ৩ বার সেই খেটো থেকে উদ্ধার করে, ফলস পাসপোর্ট পর্যন্ত বানিয়ে পোল্যান্ডের বাইরে পাঠাবার চেষ্টা করেন, কিন্তু ৩বারই তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভাবছেন আজ হঠাৎ ডক্টর কোরচকের কথা কেন বলতে বসলাম। গ্যাস চেম্বারে নিয়ে যাওয়ার ঠিক এক মাস আগে ডক্টর কোরচক পোলিশ ভাষায় অনুবাদ করেন রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি। শিশুদের মন থেকে মৃত্যুভয় মুছে দিতে তিনি তাদের সঙ্গে অমলের পরিচয় করিয়ে দেন। মৃত্যু সে যেন দুঃখের নয়, ভয়ের নয়, সে যেন রাজার আমন্ত্রণ, নতুন এক জগতে মুক্তির আহ্বান। মৃত্যু যেন রোগ জীর্ণতা থেকে, হিংসা থেকে, কলুষতা থেকে আরোগ্যে মুক্তি দেয়। ডাকঘরের অমলকে দেখে অনাথ আশ্রমের বাচ্চারা তাই বুঝল, ওদের ভয় কেটে গেল। ওরা অভিনয় করল পুলিশ ভাষায় ডাকঘর নাটকটি। সেই দিনটা ছিল ৮ জুলাই ১৯৪২। এর ঠিক ১৭ দিন বাদে ৫ই আগস্ট ১৯৪২ তারা শেষ মরণযাত্রায় বের হয়। ভীত নয় তারা, মার্চ করতে করতে চলেছে, রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছে কিনা। প্রত্যেকেই গাইছে কোরচকের শেখানো পুলিশ ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের গান, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলরে। প্রসঙ্গত বলে রাখি, রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি নাৎসি জার্মানিতে নিষিদ্ধ পুস্তক ছিল, আর যে শিশু কিশোরেরা সেদিন এই নাটকে অভিনয় করেছিলেন তাদের সঙ্গে ডক্টর কোরচক সহ অনাথ আশ্রমের সকলেই হারিয়ে গেলেন গ্যাস চেম্বারের বিষাক্ত গ্যাসের গভীরে। এদের মধ্যে একমাত্র
হলোকোস্ট সার্ভাইভার ছিলেন কুমারী রেবেকা রথচাইল্ড, যিনি সেদিনের নাটকে সুধার ভূমিকায় অভিনয় করেছিলেন। আজকে আমরা ডাকঘর নাটক থেকে কিছু অংশ পাঠ করে শোনাব। ও হে মাধব দত্ত, তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্যে অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য কি, তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। তা ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়, তোমাদের সঙ্গে রাজার বন্ধুত্ব। এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এই কি সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এ সত্য তারই চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই বলে দাও না, এ চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্যে তোমাদের মুড়ি মুরকির ভোগ তৈরি করে রেখো, রাজভবনে আর আমার এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? তা উনি আর একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে কিন্তু মনটা ভালো। এতক্ষণে চার প্রহর হয়ে গেছে বোধ হয়, ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি নে? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। ওকে ওকে, এ কি উৎপাত! খোলো দ্বার। কে তোমরা? খোলো দ্বার। মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে, এই পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই, সে যত বড় ডাকাতি হোক না কেন। দ্বার যে ভেঙে ফেলেছে তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূত, কত রাত্রে? আজ দুই প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরে নগরের সিংহধারে ঘণ্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? হ্যাঁ তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। এ কি, চারিদিকে সমস্ত যে বন্ধ! খুলে দাও খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। অমল, বাবা কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই,
সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকার ওপারকার সব তারা। অর্ধরাতে যখন রাজা আসবেন তখন তুমি বিছনা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও, আমি যে সেতারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রেখো। ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এ ঘরে রইলেন? বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো, আমাদের অবস্থা তো ভালো নয় জানো তো সব। সে আমি ঠিক করে দেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হর করা করে দেন, আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। হায় আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্যে কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। কোনো দরকার নেই, এবার তোমরা স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো, আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে, প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটির থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে, এ যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা কইও না। অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্যে ফুল এনেছি ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবে। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে? কি বলবো? বলো যে সুধা তোমায় ভোলেনি। কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো, শুকনো ঘাসে শূন্য
মনে রেখো আমি যে গান।